হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজ আমি দেখাবো এঁচোড় চিংড়ি। ফার্স্টেই কড়াইটা গরম করে নিয়েছি, এর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার খানিকটা আবার ঢেলেও রাখলাম, অনেকটা বেশি হয়ে গেছিলো। এবার দেখো, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দেবো। নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে প্রত্যেকটা মাছ যেন গোল্ডেন কালার হয় সেরকম করে ভাজতে হবে, কারণ আঁচ কমিয়ে কমিয়ে কিছুক্ষণ ধরে ভাজতে হবে। দেখো, প্রত্যেকটা মাছ ঠিক ফাইনাল লুক আসবে এরকম। প্রত্যেকটা মাছ এরকম ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরও খানিকটা তেল দিলাম। দিয়ে মাছটা নামিয়ে রাখার পর তেল দিলাম। দিয়ে এই সিদ্ধ করা এঁচোড়টা, এটা আমি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তোমরা কিন্তু একটু হলুদও দেবে, আমি ভুলে গিয়েছিলাম হলুদ দিতে। এবার দেখো, ওই এঁচোড়টা আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, কারণ কাঁচা এঁচোড়টা তো মশলাতে দিলে না একটা আটা আটা গন্ধ ছাড়ে। এবার দেখো, আবার খানিকটা তেল দিলাম। দিয়ে 2 চামচ মতো চিনি দিলাম। দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। বেশ খানিকটাই পেঁয়াজ ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু গোল্ডেন কালার করে ভাজবো। এবার একটু নুনও দিলাম, কারণ পেঁয়াজটা যাতে গোটা গোটা না থাকে, একটু গলে গলে যায়। দেখো এরকম আসবে নুন দেওয়ার পর। এবার আমি আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। আলুটাও কিন্তু একটু নুন দিয়ে ভাপানো ছিল, সেই আলুটা আমি পেঁয়াজের উপর দিয়ে ভেজে নিলাম। এঁচোড়টার মতো আলাদা করে ভাজবো না, এর সাথেই দিয়ে দিলাম। দিয়ে একসাথে ভেজে নিলাম পেঁয়াজের উপর দিয়ে। দেখো এরকম একটু ভেজে নিলাম, বেশি ভাজবো না, একটু আধটু ভেজে নিয়েছি, মানে সামান্য একটু ভাজা। এবার আমি এর মধ্যে মশলাটা দেবো। এতে আছে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা গুঁড়ো, সব একসাথে দিয়ে আমি জল দিয়ে রেখেছিলাম। আর আলাদা আলাদা করে দিইনি, আমি একসাথেই দিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেখো ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে এঁচোড়টাও দিয়ে দিলাম। দেখো এঁচোড়টাও দিয়ে ভালো করে কষিয়ে নেব, আলু টালু দিয়ে কষিয়ে নেব। এবার দেখো, নুন দিলাম একটু, কারণ নুনটা না দিলে না এঁচোড়ে নুনটা ঢোকে না। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, বেশ খানিকটাই জল দিয়েছি। একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, নুন দিলাম, একটু টমেটো কেচাপ দিলাম। কাশ্মীরি লঙ্কাটা দিলাম যাতে কালারটা ঠিকঠাক আসে। এবার একটু কম আছে, ফুটিয়ে নেবো। চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো ফাইনাল লুক আসবে এটা। ভালো করে ফুটিয়ে টুটিয়ে নিয়ে এবার নামিয়ে নেবো 15-20 মিনিট পর। দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।